আমাকে চিনতে পারছেন না? অবশ্য না চেনার এই কথা, আপনার একটি বাক্যে, আপনার একটি রায়ে আপনি অনেককে ফাঁসিতে ঝুলিয়েছেন, জেলে পাঠিয়েছেন, তাদের অনেকের ফিরে আমি একজন। কে আপনি? আমার পরিচয় এখন একটাই, আপনার চোখে, আপনার আইনের চোখে, সমাজের আর দর্শনের চোখে আমি একজন খুনি। হ্যাঁ, মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে একজন লোক আমাকে খুনি বানিয়েছে, জেলে পাঠিয়েছে। কোনো প্রমাণ দেখাতে পারিনি বলে আইন আমাকে মিথ্যে খুনের মামলার আসামি করেছে। কিন্তু আজ আমি জোর দিয়ে বলছি জজ সাহেব, আমি খুন করিনি, আমি খুন করিনি। কোন খুনের আসামি আপনি? সেই খুনের, যে খুনের আসল খুনি এখন মুক্ত হওয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর তার অপরাধের বোঝা মাথায় নিয়ে শাস্তি ভোগ করছি আমি। যদি খুন না করেও মিথ্যে খুনের অভিযোগে আমাকে শাস্তি পেতেই হয়, তবে শাস্তি পাবার অভিযোগে সেই আসল খুনের ঘটনায় আজ আমি ঘটাবো জজ সাহেব। আমি তুমি কে? আমি কে তা তোর জানার প্রয়োজন নেই, শুধু এইটুকু জেনে রাখ আমি সেই বন্ধের প্রতিনিধি যাদের ইজ্জত তোর হাতে লুণ্ঠিত হয়েছে। আমি সেই স্ত্রীদের প্রতিনিধি যাদের স্বামীর তোর হাতের লাশের বাড়ি ফেলেছে। আমি সেই মায়েদের প্রতিনিধি যাদের সন্তান তোর নির্যাতনের শিকার হয়ে আজও ধুকে ধুকে মরছে। কিন্তু তুমি আমার কাছে কেন? শুধু জানতে, এ জীবনের কত শ্রমিককে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তুই তোর সম্পদের পাহাড় হয়েছিস, এ জীবনের কত লোকের মুখের আহার কেড়ে নিয়ে তুই তোর সুখের ঘোড়া চুকিয়েছিস। আমি তোকে মারব না, শুধু তোর জীবনটাকে মৃত্যুর পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমাকে নয়যুক্ত নয় যারা তোর হাতের শিকার হয়ে নারীর সবচেয়ে বড় সম্পদকে হারিয়েছে, যারা তোর হাতের তুড়িতে মৃত্যুর মুখে নিজের জীবনকে বিসর্জন দিতে বাধ্য হয়েছে, তোর এই হাত কেড়ে নিয়ে আমি তাদের সবার জন্য উৎসর্গ করতে চাই। আমাকে তুমি মেরো না, আমাকে তুমি মেরো না। হ্যালো, সাব ইন্সপেক্টর শৈকর চৌধুরী স্পিকিং। তিনি কি কিছু বলেছেন? বাহ, তুমি দেখছি আমাকে জেরা করতে শুরু করেছো। না, ওনাকে যখন এখানে আনা হয় তখন তার কোনো সেন্স ছিল না। আচ্ছা, এখন চলি। গতকাল রাতে কে যেন কুরাইশির হাত কেটে নিয়েছে। পেপারে তাই তো পড়ছিলাম। কিন্তু কে সে এতটাই? নিশ্চয় আমার মতো কেউ, যে তার প্রতিশোধের আগুনে জ্বলছে।
আমি ঠিক বুঝতে পারলাম না ওই লোক কেন যে কোরাইশিকে একেবারে শেষ করে দেয়নি। ভালোই করেছে, মৃত্যু যন্ত্রণা যে কত ভয়াবহ সেটা ধীরে ধীরে টের পাক। কোরাইশির মৃত্যু না দেখা পর্যন্ত আমার স্বস্তি নেই। মৃত্যুর আগ মুহূর্ত হলেও আমি কোরাইশির লাশ দেখে তবে মরব। তুমি শান্ত হও, তুমি শান্ত হও শরীফ। মা, কি রে বাবা, বাসায় যাবে না? হ্যাঁ চল। আপনি কেমন আছেন? আমার আর থাকা কাঠ আর এই চেয়ার এই দুটোকে সম্বল করে কোন রকমে দিন কেটে যাচ্ছে। চল। যে তোমার এই অবস্থা করলো তাকে কি কোনোভাবেই চিনতে পারোনি কোরাইশি? না, পুরো মুখটা তো আলো আধারে ঢাকা ছিল। তবু মনে হচ্ছিল ওর চোখ দুটো যেন কত চেনা, কণ্ঠটা যেন মনে হচ্ছিল খুব বেশি পরিচিত, কিন্তু লোকটা যে কে চালাচ্ছে। এভাবে যদি দিন দিন খুন খারাপি বেড়ে যায় তাহলে গোটা পুলিশ ডিপার্টমেন্টের পজিশন কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারেন? আমরা তো চেষ্টা কোনো ত্রুটি করছি না স্যার। চেষ্টা করলে চলবে না মিস্টার সৈকত। কেসের দায়িত্ব আমি আপনার উপর দিয়েছিলাম। আমি আশা করব আপনি ইমিডিয়েটলি কালপ্রিটকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন। ওকে স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসামিকে গ্রেপ্তার করে আইনের সামনে হাজির করব। গুড লাক। আজ আমাদের কত গর্ব তাই না? এত পুলিশ অফিসার থাকতে কোরাইশের হাত কাটার আসামিকে খুঁজে বের করার দায়িত্ব পেয়েছে আমাদের। কখন কখন তো জানে না তার রক্তের মধ্যে মিশে আছে এই আসামির রক্ত, কখন অনেক বড় পুলিশ অফিসার, তবু সে আমাকে ধরতে পারবে না। কারণ কুরাইশিকে হাত দিয়ে শেষ না করা পর্যন্ত আমি যে কিছুতেই খোকনের হাত করা পড়তে পারবো না শিকার, পড়তে পারবো না। আমি কেন চিনতে কষ্ট হচ্ছে? তোর জীবনের মৃত্যু আরো কিছু সঞ্চয় করাতে এসেছি। টেলিফোনে কথা বলবি কিন্তু আমি ছাড়া বাইরের কোন দ্বিতীয় প্রাণী শুনবে না। দরজা খুলে পালিয়ে যাবি। এই ঘরে অনেক মেয়ের চাপা কান্না পড়ে আছে। এই ঘরে তুই অনেক মেয়ের জীবনের চরম সর্বনাশটি ঘটিয়েছিস। এই বন্ধ ঘরে তুই অনেক লোকের জীবনের শেষ ঘন্টাটি বাজিয়েছিস। আজ আমি তাদের প্রতিনিধি হয়ে তোর জীবনের শেষ ঘন্টাটি বাজাতে চাই। আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। তুমি আমাকে যা চাইবে তোকে আমি তাই দেব। যা চাইছ তাই দিবি। তুই কি দিতে পারবি সেই যথার আপন কোন ইচ্ছতের দাম?
তুই কি দিতে পারবি যেসব স্বামী হারায় স্ত্রীদের স্বামীর জীবনের নাম? তুই কি দিতে পারবি সন্তান হারা মায়ের চোখের পানির দাম? আমার যত টাকা আছে সব দিয়ে আমি ওদের ক্ষতি পুষিয়ে দেব, তবুও তুমি আমাকে বাঁচতে দাও। এরকম অনেক ক্ষতি এই ঘরে চার ঝড়ে মাথা করে করেছে, কিন্তু তোর বিবেকে এতটা কোথা রাখতে পারি? আমি তোকে জানে মানব না, আমার দরকার শুধু তোর নিষ্পা। হ্যালো পুলিশ স্টেশন, তুমি ভয় তুমি তুমি আমাকে মেরো না। যে ভয়ে আজ তুই মাথা ঠুকে মরছিস, ঠিক এমনি ভাবে তোর ভয়ে মাথা ঠুকে অনেক মেয়ে তার ইজ্জত বাঁচাতে চেয়েছিল, অনেক লোক তার জীবন ভিক্ষা দিয়েছিল, কিন্তু না তোর ভাইয়ের নাতি ছাড়া আর কিছুই পাইনি। যে পায়াত গরুকে অংশীদার সেই আমি, সেই সব হতভাগা হতভাগীকে রাস্তার উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। কই আমার তো সে একই প্রশ্ন মা, যাকে ধরার জন্য দিন রাত খুঁজে বেড়াচ্ছি, আমাকে বাঁচানোর তাগিদ তার তো থাকার কথা নয়। কিন্তু আমি বুঝতে পারছি না, যে লোক এত যন্ত্রণা দিয়ে একজন মানুষকে খুন করতে চায়, আমাকে বাঁচানোর জন্য তার বুকে এত আকুতি এত মমতা কেন? মৃত্যু যন্ত্রণা যে কত ভয়াবহ সেটা ধীরে ধীরে টের পাক মা। চল বাবা খেতে চল, পরে সেই খাবো। রিক্সা চলো। Thank you.
চালাও বাবা, একটু তাড়াতাড়ি চালাও বাবা। কি বললে? হ্যাঁ, কাল রাতে এক লোক কুরাইশির পাও কেটে নিয়েছে। কুরাইশিকে সে তিলে তিলে মারতে যাচ্ছে, কিন্তু কিন্তু তোমার কথার সাথে ওই লোকের চিন্তা ভাবনা এমন ভাবে মিলে যাচ্ছে কেন? পৃথিবীর সমস্ত খুনিদের চেহারা যেমন এক, ঠিক তেমনি যারা প্রতিশোধ নেয় তাদের প্রতিশোধ নেওয়ার স্পৃহ এক, তাদের চিন্তা ভাবনার মিল তো থাকবে। কিন্তু খোকন যাকে ধরার জন্য হন্যে হয়ে ঘুরছে, সে কেন খোকনকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গেল? খোকনকে বাঁচিয়েছে? হ্যাঁ, ওই লোককে ফলো করতে গিয়ে খোকন নিচু দালান থেকে পিছলে পড়ে যাচ্ছিল, সেই লোকটি দড়ি ফেলে খোকনকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পৃথিবীর সবাই তো আর কুরাইশের মতো অমানুষ নয় তৃষ্ণা। যে লোক কুরাইশের হাত পা কেটে নিয়েছে তার শিকারের লক্ষ্য তো কুরাইশি, খোকন নয়। সে কেন অযথা খোকনকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? খোকনকে বাঁচিয়ে ও আমাকে ঋণী করে গেছে। কিন্তু আমার কেন কোনো সন্দেহ হচ্ছে শহীদ, তুমি তুমি সেই লোক নও তো? আজ আমি পঙ্গু বলে, আজ আমার চলার শক্তি নেই বলে তুমি আমাকে এমন ভাবে উপহাস করছো তৃষ্ণা। আমার অক্ষমতার সুযোগ নিয়ে কুরাইশি এখনো পৃথিবীতে চলতে ফিরতে পারছে, নইলে মৃত্যুর খাতায় কুরাইশির নামটি এতদিনে যোগ করে দিতাম। তুমি আমাকে ভুল বুঝছো না শহীদ। এই দেখো, এই দেখো, অতিরিক্ত রক্তক্ষরণে কুরাইশিকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমারও তাই, কুরাইশির জন্য আমি রক্ত দেব, রক্ত দিয়ে আমি তাকে বাঁচিয়ে তুলব। তোমার শক্তিতে তুমি রক্ত দেবে? হ্যাঁ হ্যাঁ, দেব দেব তৃষ্ণা, দেব। এত সহজে তো কুরাইশিকে মরতে দেওয়া যায় না, মৃত্যুর বিভৎস চেহারা নিজের চোখে দেখে তবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর আর এই দৃশ্য দেখার জন্যে যে আমি আজও বেঁচে আছি তৃষ্ণা, আমি চাই না এভাবে কুরাইশের মৃত্যু ঘটুক। আমি চাই আমার হাতে যেন ওর মৃত্যু ঘটে, তাই যে করে হোক কুরাইশিকে রক্ত দিয়ে বাঁচিয়ে তুলতেই হবে। রক্তের অভাবে কেউ মারা যাবে এ হতে পারে না। আমার শরীরে যত রক্ত আছে সব নিয়ে যান, তবু কুরাইশি সাহেবকে আপনি বাঁচান। আশ্চর্য, যাকে আমি কুরাইশি সাহেবের হত্যাকারী ভাবছি সেই কিনা তাকে রক্ত দিচ্ছে। আপনি কুরাইশি সাহেবকে বাঁচান ডাক্তার। আমি
এই ছবিটি তোমার কাছে কি করে এলো মা? চুপ করে থেকো না, বলো শহীদ সাহেবের ছবি তোমার কাছে কি করে এলো? ওই পঙ্গু লোকটার সঙ্গে তোমার কি সম্পর্ক? এসব কি বলছিস তুই? বুঝতে না চাইলেও ও সবই তুমি বুঝতে পারছো। সেদিন শহীদ সাহেবের চুলে তুমি হাত বুলিয়ে দিচ্ছিলে, তার পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলে। তোমরা এড়াতে চাইলেও ওসব ঘটনা আমার চোখ এড়াতে পারেনি। একজন বাইরের লোকের সঙ্গে এ তোমার কেমন আচরণ মা? জানি কোনো প্রশ্নের উপযুক্ত জবাব চাইতে গেলে মা বাবারা চিরদিন সন্তানদের শাসন করে থামিয়ে দেয়, কিন্তু সে শাসন যদি ছেলের মনে মায়ের সম্পর্কে ভুল ধারণার জন্ম দেয়, সে শাসন যদি ছেলের মনে মায়ের সম্পর্কে ঘৃণার ভাব পোষণ করতে শেখায়, সে শাসন যদি ছেলে এবং মায়ের সম্পর্কে দূরত্বের দেয়াল তুলে দাঁড়ায়, তবে সে শাসনের মূল্য কতখানি বলতে পারো? জানি তুমি কোনো জবাব দিতে পারবে না, চোখের পানিতে আমার প্রশ্নকে ধুয়ে মুছে দিতে চাইবে, তবু সত্যি গোপন দেখে মায়ের প্রতি ছেলের শ্রদ্ধার অবমাননা করো না মা। মা ছেলের সম্পর্কের অবনতি হোক তা আমিও চাই না খোকন। এতদিন যাকে তুই মা বলে জেনেছিস সে আসলে তোর কেউ নয়। হ্যাঁ, তোর জন্মের মাস দুয়েক পরে গোল্ডেন মিলের মালিক কোরাইশি একদিন তোর মাকে ধরে নিয়ে লাঞ্ছিত করেছিল। লজ্জায় ঘৃণায় বাধ্য হয়ে তোর মা ফাঁসিতে জীবন দিয়েছিল। তোর বাবা ছিলেন ওই মিলেরই একজন শ্রমিক নেতা, তাকেও কোরাইশির লোকজন রাতের আঁধারে খুন করেছিল। আর তোর ভাষায় যে পঙ্গু, ওই যে শহীদ, সে তোরে মামা। তোর মামা এ খুনের প্রতিবাদ করলে কোরাইশি তাকে তোর বাবার খুনের আসামি করে জেলে পাঠায়। জেলে যাবার সময় তোর মামা তোকে আমার হাতে তুলে দিয়ে যায়। সেই থেকে মিথ্যে মাসে যে আমি তোকে বড় করে তুলেছি। জেল থেকে পালিয়ে তোর মামা তোর মায়ের লাঞ্ছনার বাবার হত্যার প্রতিশোধ নিতে কোরাইশির বাড়িতে যায়, কিন্তু কোরাইশির লোকজন তাকে ধরে তার পায়ের উপর গাড়ি চালিয়ে তাকে পঙ্গু করে দেয়। সেই পঙ্গুত্বের অভিশাপ নিয়ে সে আজ ঢুকে ঢুকে মরছে। এসব কথা তুমি আমার কাছে এতদিন গোপন করে রেখেছো কেন? ছেলে সোনার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো কেন? যে লোক কোরাইশির হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, কোরাইশির জীবন নেওয়ার সুযোগ তো তাকে দেওয়া যায় না। পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার অধিকার যে শুধুই শান্ত হ বাবা, শান্ত হ। বাবা মার হত্যাকারীকে পৃথিবীতে জীবিত রেখে সন্তান কখনো শান্ত হতে পায় না। কি করছো সৈকত, রিজাইন দিচ্ছ? হ্যাঁ, একদিন দেশের প্রয়োজনে পুলিশের চাকরিতে জয়েন করেছিলাম, আজ তার চেয়ে বড় প্রয়োজনে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে স্যার। হঠাৎ চাকরিটা ছেড়ে দিচ্ছ, কারণটা কি? সময় সবকিছু জানতে পারবেন স্যার। একটি মিথ্যেকে প্রতিষ্ঠা করতে আর কত মিথ্যেকে এর বুকে স্থান দেব? এমন তো কথা ছিল না তৃষ্ণা। হ্যাঁ ছিল না, কিন্তু আমিও তো মানুষ, নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে আর কতদিন একটা অস্পষ্ট কুয়াশার জালে নিজেকে আটকে রাখবো? খোকন আজ বড় হয়েছে, সে সবকিছু বুঝতে শিখেছে, সত্যিকার পরিচয়ের স্বীকৃতিটুকু পাওয়ার অধিকার তো তার আছে। যে পরিচয় জীবন সম্পর্কে খোকনকে নতুন করে ভাবতে শেখাবে, যে পরিচয়ে তোমার এতদিনের স্নেহ মমতাকে উপহাস করতে শেখাবে, সেই পরিচয়ের মূল্য কতটুকু বলতে পারো? কিন্তু খোকন যখন তোমার আমার সম্পর্কের কথা জানতে চায়, আমার ঘর খুঁজে তোমার ছবি পেয়ে, খোকন যখন তার সুন্দর মনের মাদের সম্পর্কে ভুল ধারণা নেয়, তখন কোন অধিকারে আমি মায়ের জাতকে অপমানিত করব? কোন অধিকারে আমি তাকে তার সত্য পরিচয় জানার অধিকার থেকে বঞ্চিত করবো বলতে পারো? সবকিছু জানার পর খোকন কোরাইশিকে খুন করতে গেছে। প্রতিশোধের শুরুটা করেছিলাম আমি, শেষ টচে আমাকে করতে হবে তৃষ্ণা। তুমি? হ্যাঁ, আমি এতদিন সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে রেখেছিলাম,
তুমি ভালো হয়ে গেছো? তুমি আবার হাঁটতে পারছো শহীদ? শুধু তাই নয়, কোরাইশের ওই হাত, কোরাইশের ওই পা আমি কেটে নিয়েছি তৃষ্ণা। ওর জীবনটাও আমার হাতে বন্দী, আজ সেটাও শেষ করে দিয়ে পৃথিবীতে প্রমাণ করব, একটি বোনের জীবন, একটি বোনের সুন্দর সংসার ধ্বংস করে দেওয়ার শাস্তি ভাইয়ের আদালতে কত নির্মম হতে পারে আমি তা প্রমাণ করব কৃষ্ণ, আমি তা প্রমাণ করব। আর কোন কথা নয় তৃষ্ণা, খোকন খুন করতে গেছে, কোরাইশির রক্ত দিয়ে তো খোকনের জীবনের সামনের পথটাকে বিচ্ছিল করে দেওয়া যায় না। কি ব্যাপার? পুলিশ ইন্সপেক্টর সৈকত সাহেব, আপনি? হ্যাঁ, ওটা ছিল আমার আগের পরিচয়। আজকে নতুন পরিচয়ে তোমার সঙ্গে পরিচিত হতে এসেছি। নতুন পরিচয়? শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যে তোর মিলে যে শ্রমিক নেতাকে নির্মম ভাবে খুন করেছিল, আমি তারই ছেলে সৈকত। মামুনের ছেলে? তোর হাতে লাঞ্ছিত হয়ে যে মহিলাকে ফাঁসিতে ঝুলে নিজের জীবন দিতে বাধ্য করেছিলি, আমি তারই সন্তান সৈকত। পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যে লোকটিকে তুই পঙ্গু বানিয়ে দিয়েছিলি, আমি তারই ভাগ্নে সৈকত। আপনি ওকে মারবেন না, এমনিতেই হাত পা হারিয়ে আমি আধমরা হয়ে আছি। যে তোমার হাত নিয়েছে, পা নিয়েছে, সে হয়তো তোমার জান নিতে আসবে, আর সে যদি আসে তাহলে আমি আমার বাবা মায়ের হত্যার জ্বালা কি করে মেটাবো? তাই পিস্তলটা দিয়ে দাও। Thank you.
ফাঁচি দিয়ে তুই পালিয়ে যাবি, পৃথিবীর যে প্রান্তে যাবি আমার হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবি না। তুমি আমার হাত নিয়েছো, বানিয়েছো, অঙ্গুত্তের অভিশাপে জীবনটাকে ভরিয়ে দিয়েছো। আমি তোমার কি ক্ষতি করেছি কে তুমি? আমার পরিচয় না জানিয়ে তো আমি তোকে কিছুতেই মরতে দিতে পারি না, আর তাই তো আমার শরীরের রক্ত দিয়ে আমি তোকে বাঁচিয়ে রেখেছি। একটু ভালো করে চিনতে পারিস না? শরীর তুমি? হ্যাঁ আমি শহীদ। ভেবেছিস আমাকে পঙ্গু করে দিয়ে সারা জীবন নিশ্চিন্তে কাটাবি? না কুরাইশি না, গাড়ির চাকায় যে পা আমার ঘুরিয়ে দিয়েছিলে সেই পা আজ কত শক্তিশালী তা নিজেই পরখ করে দেখে নে। ওই দেখ তোর জন্য কবর খুলে রেখেছি। না আমাকে মেরো না, মেরো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। যা চাইবো তাই দিবি? তাহলে ফিরিয়ে দে আমার সেই আদরের বোনটিকে, যাকে বুকের সমস্ত ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করে তুলেছিলাম। ফিরিয়ে দে আমার বোনের সেই মিষ্টি হাসি, যে হাসি আমার জীবনের সব ক্লান্তি দূর করে দিত। ফিরিয়ে দে আমার বোনের সেই সাজানো সংসার, যে সংসার হাসি আর গানে ভরা ছিল। ফিরিয়ে দে আমার সেই সুন্দর দিনগুলোকে যেগুলো তুই আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস। সেদিন আদালতে আইনের চোখে আমি ছিলাম দোষী, তুই ছিলেন দোষ। চিৎকার করে মাথা কুটেও সত্যকে প্রমাণ করতে পারিনি, তাই তোর অন্যায় অবিচার নিষ্ঠুরতার বিচার চাইতে আমি সেই আদালতে যাব না যে আদালতে দোষ করেও দোষী নির্দোষ প্রমাণিত হল। তোর বিচার হবে আমার আদালতে, যে আদালতে বোনকে অপমান করার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমার আদালতে বোনের সাজানো সংসার ভেঙে দেওয়ার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমার আদালতে নিষ্পাপ বোনের জীবন কলঙ্কিত করার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমার আদালতে খোকনের মতো নিষ্পাপ শিশুকে এতিম করে দেওয়ার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। ইয়র অনার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী একথা আর বলার অপেক্ষা রাখে না যে আসামি শহীদুল ইসলাম সজ্ঞানে নিজের হাতে জাহিদ কুরাইশি ও আশরাদ হোসেন জাম্বুকে খুন করেছেন। পুলিশে দুটি হত্যার ঘটনাস্থল থেকে এই আসামিকে গ্রেপ্তার করেছে। মহামান্য বিচারক, বিজ্ঞ কৌশলী যুক্তি তর্কের মাধ্যমে আমাকে আর খুনি চিহ্নিত করার প্রয়োজন নেই, কারণ আমি নিজে ফৌজদারির 164 ধারার অধীনে প্রদত্ত জবানবন্দিতে স্বীকার করেছি নিজের হাতে আমি কুরাইশি এবং জম্বুকে খুন করেছি। জজ সাহেব, আজ থেকে 14 আগে এই আদালতে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলেছিলাম আমি খুন করিনি, কিন্তু মিথ্যে প্রমাণের উপর ভিত্তি করে আপনারা এই আপনারা সেদিন আমাকে 14 কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন, যাদের শাস্তি পাওয়ার কথা ছিল আইনের মার পেছে তারা নির্দোষ বলে প্রমাণিত হল। মনে পড়ে জজ সাহেব, জেল থেকে পালিয়ে একদিন আমি আপনার বাসায় গিয়েছিলাম। জজ সাহেব, যদি খুন না করেও মিথ্যে খুনের অভিযোগে আমাকে শাস্তি পেতে হয়, তবে শাস্তি পাবার অভিযোগে আমি সেই ঘটনাই ঘটাবো। হ্যাঁ
এবং জম্বুকে শেষ করে আমি সেই ঘটনায় ঘটিয়েছি। আপনারা বিচারকরা কেউ আইনের নিয়ন্ত্রক নন, সবাই একজন আইনের দাস। পুঁথি ভরা কিছু কালো হরফের আইন আপনাদের পরিচালনা করছে, কিন্তু সেই আইনকে পরিচালনা করার ক্ষমতা আপনাদের কারো নেই। আইনকে দু মরাটের ভিতর থেকে উদ্ধার করে আনুন, তাকে বিবেকের মুক্ত হওয়ায় তাড়াতে দিন, না হলে আইনের কাছে উপযুক্ত বিচার না পেয়ে যদি আমার মতো এদেশের 11 কোটি লোক আইনকে নিজেদের হাতে তুলে নেয়, তাহলে আপনারা কজনকে ফাঁসিতে ঝোলাবেন? চর সাহেবা, মানবতার আলোতে আইনকে দেখতে শিখুন, কারণ আইনের চেয়ে মানবতা অনেক বড়। আমার আর কিছু বলার নেই, যে কোনো শাস্তির জন্য আমি এখন প্রস্তুত। আইনের কাছে আবেগের কোনো স্থান নেই, আইনকে যুক্তি দ্বারা খণ্ডনের কোনো সুযোগ নেই। আইন তার আপন মহিমায় উজ্জ্বল। একটি অপরাধের বিচারের জন্য আরেকটি অপরাধকে কিছুতেই সমর্থন করা যায় না, তাই একজন অপরাধীর শাস্তি তার কৃত অপরাধের ভিত্তিতেই নির্ণীত হবে। সাক্ষ্য প্রমাণ এবং ফৌজদারি 164 ধারার অধীনে আসামি শহীদুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী এ কথা প্রমাণিত হয়েছে যে শহীদুল ইসলাম সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজের হাতে জনাব জাহিদ কুরাইশি ও আরশাদ হোসেন জাম্বুকে খুন করেছেন। তাই বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আমি আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড ঘোষণা করছি। তুমি কিছু বললে না তৃষ্ণা? আজ কত তারিখ বলো তো তৃষ্ণা? আজও আশ্বিনের সেই 3 তারিখ। মনে আছে এমনি দিনে আমাদের নতুন জীবন শুরু করার কথা ছিল, অথচ নিয়তি কি বিচিত্র নিয়ম, মামুনকে খুন করার অভিযোগে হাসিরের দিদারিকে আমাকে জেল খাটতে হয়েছিল। আমি হয়তো তোমার তৃষ্ণা কোনোদিন মেটাতে পারিনি, কিন্তু সৈকতার আশা আমাদের সমস্ত প্রত্যাশা পূরণ করে তোমার বুকে সব তৃষ্ণা চড়িয়ে দেবে। তুমি দেখো কই কিছু বলছো না যে, চুপ করে দাঁড়িয়ে থাকবে, যাবার বেলা কিছু বলো তৃষ্ণা। কৃষ্ণ,